আসসালামু আলাইকুম। এখন বাজে রাতে কয়টা বাজে? তিনটা, রাতে তিনটা। আমাদের সাথে একটা হোন্ডা আছে, আমরা খুঁজতেছিলাম বাইক, একটা স্কুটি, একটা স্কুটি খুঁজতেছিলাম, স্কুটি পাইনি। বাবা চুপ কর, কথা বলতে দে। এই মাঝরাত লোকজন কিচ্ছু নাই, নিরিবিলি, সব কুকুরের আড্ডা। আমরা এখন বেরিয়ে যাব, সামনে আমাদের হাতির ঝিল। আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবো আজকে। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে, একটা মেয়ে রাস্তায় যদি মাঝরাতে বিপদে পড়ে, মনে করেন তার হোন্ডার তেল শেষ হয়ে গেছে, সে হোন্ডাটা চালিয়ে নিয়ে আসতেছে না, ঠেলে নিয়ে আসতেছে, এবং সে কী কী বিপদের সম্মুখীন হইতে পারে, বা কেউ কি তাকে হেল্প করতে আসে না আরও বিপদে ফেলতে আসে, এই জিনিসগুলো আমরা দেখব গোপন ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে, চলো। হ্যাঁ, আমার সাথে আছে জয়, আমার ইউনিট আছে পিছনে, কিছু শক্তিশালী লোকও রাখছি, কারণ রাতের মাঝরাতের ব্যাপার কিছু বলা যায় না। আর কথামণি মাথা থেকে নায়িকা হওয়ার ভূত চলে গেছে, এখন সে লেখাপড়ার দিকে আবার মন দিচ্ছে, এবং মাঝে মাঝে এসে আমার ইউটিউবে আমাকে হেল্প করে। তারও একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই তাকে সহযোগিতা করবেন। আমরা এখন যাব কোথায়? হাতির ঝিল, লেটস গো। আমি তেল দিব। আমাকে এত রাত্রে আপনি গাড়িতে তেল দিবেন কেন? আপনাকে আমি বলছি না, ডাকছি। আমি যে বলি তুই হাত ছাড় বেটা, তোর গায়ে হাত দিতে আসছ কেন? কি হয়েছে, প্রবলেম কি বলতো? হাত ধরে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কোথায় তোমার বাসায় যাবে কেন? ওর বাসা নাই, কেন তোর বাসা যাবে কেন বলো না আমাকে। এত রাতে একটা বিপদে পড়ছে, আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, সে আমার বাসা যাবে। এইভাবে টাইনা নিয়ে যাবা সহযোগিতা করতে? টাইনা ধৈরা হেসরাইয়া নিয়ে যাইবা। আমার সমস্যা কোথায় একটু পরে জানাইতেছি, আমার সমস্যা কোথায়? সমস্যা মানে বলেন, তোমার সমস্যাটা আগে শুনতে চাই। তোমার বাসা কি কেউ নাই? অবশ্যই আছে। কে আছে? সবাই আছে। হ্যাঁ, সবাই আছে, সবাই আছে। সবাইয়ের মধ্যে তুমি নিয়ে যাবা না? কে কে আছে বাসায়? বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে করছি। বউ কি ফোন? বউ আছে না? বউ বাসায় নেই, ও খালি বাসায়, এখন খালি বাসায়, এর জন্য ওরে নিয়ে এখন বাসায় ঢুকবা। তোমার বোন যদি রাস্তায় এরকম বিপদে পড়তো তুমি কি করতা? মানে তোমার বোনের আমি আইসা বলতাম যে তোমার বাসায় যাওয়ার দরকার না, আজকে তোমার বাসায় থেকে যাও, কালকে যাইও। তুমি কিভাবে নিতা জিনিসটা? আমার বোন এত রাতে রাস্তায় বের হবে না। আরেকজনের বোন যদি রাতে রাতে বিপদে পড়ে, সেটা বোন না,
তাহলে সে ভালো মেয়ে তো এত রাস্তা বের হবে না এত রাতে আমি গাড়ি নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনি এখানে এই না না কেন কিছু না এই মেয়েটার গাড়ির তেল নাই ঠেলে ঠেলে যাচ্ছে সে সামনে এসে বলতেছে যে আমার বাসা এখানে চলো যাই আমার বাসায় চলো কেন তোমার বাসায় যাবে কেন আবার বলে বাসায় নাই আমার বউ নাই এই জন্য কি পাগল নাকি গাড়ির তেল ভরে দিবে এই ভরে দিবে একটা মেয়ে বিপদে পড়ছে তাকে একটা হেল্প করো না হেল্প করলে চলে যাও কেউ না কেউ তো হেল্প করতে আসবে আর ওর হাত ধরে টানা নেই করতেছে রে ভাই ইতিমতো যাও তো ভাই যাও 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 আরে সব কিছু পুলিশ তো এখানে আছে এখন পুলিশে দিয়ে আর কি সে বলছে না ড্রাগ এডিক্টেড তো যাও তো ভাই যাও তো যাও 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 হোন্ডা চলো যাও 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 বাইরে যাও 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 একটা মেয়ে বিপদে পড়লে তাকে কিছুটা হলে হেল্পের হ্যান্ড বাড়াই দাও বুঝছো না পুরুষ মানুষ না সবারই তো মা বোন আছে কারণ কারো না কারো বোন কারো না মা কারো তো সন্তান তাই না বিপদে পড়তেই পারে একটা মানুষ ও ঠেলা নিয়ে যেতে আছে বাসায় তুমি তার তেল দেওয়ার কথা তোমার বাসায় নিয়ে যেতে চাও যাও আর এখানে ঢং করে না তো যাও পাবলিক ভিড়ে যেতেছে পরে গণপিটিতে টটিন পিটনি হলে আমার আমি দোষী পড়ব বুঝছো না যাও 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 আর কি হয়েছে আপু এই অন্ধকারে দাঁড়িয়ে আছেন একা একা গাড়ির তেল নাই আপনাকে বলবো কেন কি হয়েছে না এই রাত্রে বেলা একা একা দাঁড়িয়ে আছেন সেই জন্য বললাম গাড়ি নষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে আছি প্রবলেম কি আপনার তো কি নষ্ট হয়েছে গাড়ি বলেন আমি ঠিক করে গাড়ির তেল নাই বললাম তো কানে কম শুনেন নাকি আপনি ও তেল নাই তাহলে আপনাকে কি করে হেল্প করতে পারি বলেন প্লিজ ভাইয়া কোনো হেল্প লাগবে না আপনারা আপনাদের মতো চলে যান তাহলে আমি বাসা যাবেন কি করে আমি যেতে পারবো নো প্রবলেম বাসা যাবেন কি করে আমি যেতে পারবো কিভাবে যাবেন কিভাবে যাব বাইক নিয়ে যাব তাই বাইক তো আপনার তেল নাই টানতে টানতে নিয়ে যাব তাহলে আমাদের গাড়িতে চলেন আপনারা পৌঁছে দিয়ে আসি প্লিজ জান আমাদের বাবু নাই হ্যাঁ আছে আপনাদের জন্য সমাজ নষ্ট এই ব্যাপারটা আমি আপনার উপকারের জন্য বলছি গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে তো আমাদের এই যে বন্ধুরা আছে গাড়িতে আপনারা পৌঁছে দিয়ে বাসা নামায় দিবে চলেন প্লিজ প্লিজ ডিস্টার্ব করবেন না ওকে চলেন না না গাড়ি পৌঁছে দিবে তো আসেন আমাদের গাড়িতে আসেন আপনারা পৌঁছে দিবেন না 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 আপনি যান প্লিজ আপনার গাড়িটা আমার বন্ধুরা দিয়ে বাসায় পাঠাতে আপনি আমাদের আমার বাসা কাছে ভ্যান তো পাবো ওকে গাড়িতে তুলো গাড়িতে তুলো ঠিক আছে ও গাড়িতে তুলো আমি মানে না আমি তো আপনার ভালোর জন্য বলছি চলেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি না 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 আমাকে পৌঁছাতে হবে না আমি যেতে পারবো আপনার গাড়ি যেমন আছে তো আপনি বাসায় পৌঁছে যেতে পারবেন না আপনাদের মা বোন নাই হ্যাঁ আছে তো আপনি কেন ডিস্টার্ব করছেন আপু আপনি বুঝতাছেন না আমি তো আপনার ভালোর জন্য বলছি ভালোর জন্য কিভাবে বলছেন এতগুলো ফ্রেন্ড আপনারা ভালোর জন্য আমাকে বলছেন আমার বন্ধুরা বলছে আপনার বাসায় পৌঁছে দিবে আপনাদের জন্য তো সমাজ নষ্ট তাই না আপনার মেয়ে মানুষ দেখলে গাড়ি দেখলে আমার বন্ধুরা বলছে আপনাকে বাসায় পৌঁছে দিবে আপনার বন্ধুরা আপনার বন্ধুদের চিনি না আপনাকে আমি চিনি না আপনি কেন ভাই আমার এসিওলা গাড়ি আছে আপনার বাসায় সুন্দরভাবে পৌঁছে দেয় আপনি কামায়ে গেছেন দেখছেন ঠিক আছে চলেন আপনি মনে হয় দুপুরে কিছু কান নাই সারাদিন আপনার গাড়ি টেলে আসছেন আপনি চলেন আমি আপনার পৌঁছে দিচ্ছি আমি ভালো মানুষ বললাম তো আসেন আপনাকে যেতে বলছি কিন্তু আরে আপু আপনি কোনো ভয় পায় না আমি তো আছি ভয় পাবো না আমার বাসার সামনে কোনো ভয় নাই আমার আমার গাড়ি আছে ড্রাইভার আছে আপনি পৌঁছায় দিবে চলেন না না আপনি যান প্লিজ যান 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 আসেন আমার সাথে আসেন আপনি পৌঁছায় দিবে আসেন আরে নিয়ে আসো না কেন হাত করবেন কেন আপনি ভয় পায় না আমি আপনাকে পৌঁছায় দিচ্ছি তো বললাম আসেন কোনো ভয় নাই যে আমার ফ্রেন্ডরা ডাকতেছে আপনি পৌঁছায় দিবে আসেন আসেন না হাত ধরবেন নাকি আপনি কিন্তু অবস্থা এদিকে নিয়ে এসো এদিকে আরে আপু ভয় পায় না তো রাতে পুলিশ আসলে খারাপ বলবে বলবে যে আপনার মারামারি করছে আসেন পুলিশ আপনাকে ধরবে বুঝছেন না পুলিশ জনগণের আপনি ব্যাপারটা বুঝতেছেন না আমি আপনার ভালোর জন্য বলছি আসেন
আপনাদের মতো বকা নিয়ে আসো না না আমি আপনাকে পৌঁছে দিই মুসিন্দু ভাই আপু বুঝেন আসেন কি আসেন আসেন আমি আপনাকে পৌঁছে দিব আসেন 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 এই কি হচ্ছে না ভাই না ভাই ভাই ভালো করে এক্সপোজ করা উচিত আমরা কারা আমি যদি তোর বোনের সাথে এটা করতাম তুই কি করতি আমাকে এটা বল না না তুই আমার সাথে কি করতি অ্যাকশন নিতি এখন এখন যদি আমি অ্যাকশন নেই এখন যদি আমি অ্যাকশন নেই হেল্প করার জন্য বুঝছি তোর ক্যারেক্টার বুঝে গেছে যা 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 আপু তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই আরে তুই কি করবি আমার জানা আছে যা 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 ভাগ 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 এই কে ভাই দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান ফোনটা স্ট্যান্ড করেন একটু হ্যাঁ আসেন এদিকে আসেন এদিকে আসেন কি নাম আপনার আব্দুল খালেক হ্যাঁ আব্দুল খালেক আব্দুল খালেক এদিকে আসো কথা আসে এদিকে উনি কি তোমাকে হেল্প করতেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আসো কথা এখানে আসো কি নাম আপনার আব্দুল খালেক কি করেন আপনি আচ্ছা এখানে গ্যারেজে চাকরি করেন তো আপনি কেন হঠাৎ এই সহযোগিতাটা করলেন মেয়েটা বিবাহ বর্ষে আমার মায়ের লিখে করতাম না মানবতা দেখাইতে হয় না ও আপনার মেয়ে হলো তো আপনি এটা করতেন মায়ের হলো তো এত রাত্রে বিবাহ করলে করতাম তাই না মানে আপনি তার সাথে এটা ঠেলের বাসায় পৌঁছে দিয়ে আসতেন না পৌঁছে দিয়ে আসতেন রিয়েল রিয়েল হিরো আপনি দেখেন আমরা তিনটা ঘটনা দেখলাম এখনো সমাজে তিনজনের মধ্যে একজন ভালো মানুষ আছে তার প্রমাণ ভাই আপনার নাম বলেন আবার আব্দুল খালেক আব্দুল খালেক আমার নাম আব্দুল মালেক সঙ্গে আরেকটু আছে মালেক আসারি হ্যাঁ তো মালেক আর খালেক দুই ভাই এই আসলে কোনো বিপদে পড়ে নাই আমরা ওকে রাস্তায় ছেড়ে দিয়ে একটা গোপন ক্যামেরায় শুটিং করতেছিলাম যে ও কী কী বিপদে পড়ে ও দুই টাকায় বিপদে পড়ছে কিন্তু আপনি এগিয়ে আসছেন হ্যাঁ আপনি কি দূর থেকে তাকে দেখতেছিলেন বিপদে নাকি আমি দেখতেছিলাম যে হুন্ডাটা ঠেলে নিয়ে আসতেছে তখন যে আপনি সামনে দাঁড়ান আমি খেয়াল করছি এই যাই হোক খালেক সাহেব আজকে রিয়েল হিরো আপনি আমাদের কাছে হ্যাঁ আপনারা সবাই একটা জিনিস মনে রাখবেন এই সমাজে সবাই খারাপ মানুষ না তিনজনের মধ্যে একজনও ভালো মানুষ পাওয়া গেল সো আমরা মনে করি এই সমাজ টিকে আছে এইসব ভালো মানুষের জন্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম